ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দীনি বোন প্রশ্ন করেছেন যে আমার কোরবানি দেওয়ার তৌফিক রয়েছে, তো আমি এখন কোরবানি নিজে না দিয়ে যদি সেই গোশত অন্য কোন দিনই ভাই বোনদেরকে অথবা টাকাটা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় বাংলাদেশে, তো সেই কোরবানিটি হবে কিনা? আর আরেকটি হলো যে যারা হজে গিয়ে যাদের হজের মধ্যে কোনো তরতিবে যদি কম বেশি হয়ে যায় আর কান বা ওয়াজিব সমূহ তরক হয়ে গেলে যেভাবে করে দম দিতে হয়, তো সেই দমটা কি মক্কাতেই দিতে হবে নাকি বাংলাদেশেও দিয়ে দেওয়া যাবে? এই ছিল দুটি প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক। কোরবানি নিজে হাতে করা সবচেয়ে উত্তম, নিজে না পারলে অন্য কাউকে দিয়ে করা। কোরবানির গোশত নিজেও খাওয়া অন্যান্য জনকেও খাওয়ানো, এটাই সুন্নাহ, এটাই উত্তম, সাহাবাদের আমল এমনই। তবে প্রশ্নে বর্ণিত আপনি বলেছেন যে আমি যদি না দিয়ে সেটি অন্য কোনো দিনই ভাই বোনদেরকে দিয়ে দেই, জি সেটিও জায়েজ হবে, তবে কোরবানির গোশতের মধ্যে নিজের অংশ স্থাপন করা এটি উত্তম, কারণ এটা এক ধরনের জিয়াফাতুল্লাহ। কোরবানিটা হয় আল্লাহর জন্য, উৎসর্গ হয় আল্লাহর জন্য, কিন্তু তারপরও তার মধ্য থেকেও আল্লাহ তাআলা যেন জিয়াফাত দিয়েছেন, আল্লাহ তাআলা এটা অনুগ্রহ করেছেন। পূর্ববর্তী কোরবানিটা যা কিছু হোক না কেন, পুরোটাই আল্লাহকে দিতে হতো, তার থেকে অংশ নেওয়া যেত না, পাহাড়ের উপরে রেখে আসতো, আগুনে জ্বালিয়ে দিত, বা পুরোটাই উৎসর্গ করতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কোরবানি কোরবানি ঠিকই আমরা কোরবানি দিচ্ছি, কিন্তু আবার আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরোটাই ফেরত দিচ্ছেন যে নাও খেয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার কথাও বলেছেন। হ্যাঁ, যদি মনে করেন যে আমি কোনো দিনই ভাই বোনদেরকে দেবো, টাকাটা দেবো এবং তারা সত্যিকার অর্থে কোরবানিটি দিতে পারবে বা কোরবানিটি হবে, যেন এমনটি না হয় যে শুধু টাকাই তারা নিয়েছে এবং ভাগ বন্টন করে নিয়েছে, না বরং পশু খরিদ করেছে এবং পশুটি আপনার নামে কোরবানি হয়েছে, তাহলে সেটি করা যায়, করা যাবে। তবে নিজে থাকা বা নিজে অংশগ্রহণ করা তার মধ্যেই ফজিলত বেশি বা সেটি আফজল বা উত্তম, তবে নিষেধাজ্ঞা নেই, করা যাবে। অর্থাৎ আপনি যদি আমেরিকা বা অন্য কোনো দেশে থাকেন, আপনি টাকা পয়সা পাঠিয়ে দিলেন বাংলাদেশে, সেখানে দিনই ভাই বোনেরা বা তারা একটি পশু খরিদ করলো আপনার প্রেরিত অর্থ দিয়ে এবং সেটি কোরবানি করলো, তারা বাঘ বন্টন করে তারাই খেয়ে নিল। কোরবানির গোশত ভাগ বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজে তিনটি কথা, একটি কথা শোনা যায় যে তা হলো তিনটি ভাগ করতে হয়। আসলে তিনটি ভাগের ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না, ভাগটা করা হয়েছে আসলে একাধিক হাদিসকে সামনে এনে, তবে এটা ওইভাবেই যে সুন্নাহ, এর বিপরীত যে সুন্নাত না তা না। তার মানে কোরবানি গোশত কেউ যদি নিজে এক টুকরো না খেয়ে যদি সবটাই বিলিয়ে দেয় সেটাও যেমন জায়েজ, অনুরূপ ভাবে কেউ যদি কোরবানির গোশত কমপ্লিটলি নিজেই খেয়ে নেয়, এক টুকরাও দানও করেনি কাউকে দেয়, তাহলে সেটিও যায়, কারণ হাদিসে বলা হয়েছে কুলু আদ্দাখিরু, আদ্দাখিরু মানে ফ্রোজেন করা, সংরক্ষিত করা। সাহাবায়ে কেরাম গোশত রৌদ্রের মধ্যে শুকিয়ে তারপরে সেগুলোকে শুটকি আকারে করে রেখে দিতেন, আদ্দাখিরু মানেই ওই রকমেরই ফ্রোজেন করে মরুভূমির শুষ্ক আর্দ্রতায় শুকিয়ে শুটকি করে রাখা, সেটাও এক ধরনের অদ্যাখিরু। তো যেহেতু এখন ফ্রিজ এসেছে, ফ্রিজের মাধ্যমে ফ্রোজেন করে রাখা যায়, যেটাই ভালো থাকে, নিজেও পুরো খেতে পারে, পুরোটা দানও করে দিতে পারে, উভয়টাই সম্ভব। তবে বিভিন্ন হাদিসে যেমন বলা হয়েছে যে আল্লাহ লা ইউমিন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে পেট পুরে খেলো পাশে ভুখার্ত থাকলো, তো একাধিক হাদিসগুলোকে কেন্দ্র করে মোটামুটি একটা ভাগ করা হয়েছে কি যে নিজেও কিছু খাও, আত্মীয় স্বজনকেও কিছু দাও, এরপরে গরিব মিসকিনকেও কিছু বিলাও। কিন্তু কোরবানির গোশতকে হুবহু এইভাবেই যে করতে হবে এমনটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং
দলিলের ইস্তিকরার বা বিভিন্ন দলিলগুলোকে সামনে রেখে কুরবানির পশুর গোশতকে এভাবে একটা তিনটা ভাগ করা হয়, বাকি এর বিপরীত যদি করা হয় তাহলে সুন্নাতের বিপরীত হবে না। যেমন বোন বলেছেন তিনি যদি সেখানে এক টুকরো গোশত না খান, পুরোটাই দান করে দেন সেটিও যায়, তবে উত্তম হলো যে নিজেও কিছু অংশগ্রহণ করা, যেটি আমি আলোচনা শুরুতে বলেছি। দ্বিতীয় বলেছেন যে হজ করতে গেলে যদি দম দেওয়ার প্রয়োজন হয় সেটি মক্কাতেই দিতে হবে কিনা। জি, দম কোরবানির মতনই পশু জবাই করতে হয়। তো এখন উত্তম হলো যে হারাম এরিয়ার যে গরিব মিসকিন তাদের হকটা বেশি। যদি কোনো ব্যক্তি এমন কোন দম তার উপর যদি ওয়াজিব হয় তাহলে হারাম এরিয়ার মানে মক্কার আশেপাশের এরিয়ার গরিব মিসকিনদের হক বেশি আর দেওয়া উত্তম, এটাও এরকমের আফদল। আর যদি তা সম্ভবপর না হয় বা দেশে চলে এসেছে বা নিজ দেশে প্রত্যাবর্তন হয়েছে তাহলে নিজ দেশে বা নিজ এরিয়াতে দিবে এবং তার আশেপাশে এরিয়ার লোকদের সেটি বন্টন করে দিবে। তাহলে আর বর্তমান সময় যেহেতু হারাম এরিয়াতে এরকমের ফকির মিসকিন পাওয়া যায় না, তো যার কারণে যদি তিনি বাড়িতে এসেও দেন তবু আদায় হবে। এ প্রসঙ্গে দেখা যেতে পারে ফতোয়ার কিতাবগুলো, রদ্দুল মুখতার, ফতোয়ায়ে কাজী খান, এই জাতীয় কিতাবে বিষয়টি আলোচনা করা হয়েছে। বাকি হাদিসের দৃষ্টিকোণ থেকে দমের পশু বা আকিকার পশু, এগুলো কোরবানির পশু, এগুলো প্রায় একই রকমের হুকুম। জি, আল্লাহ তাআলা আলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া রাসূল। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক। ইয়া